নমস্কার বিজয় সম্মেলন শারদীয়ার সম্মেলন সবাইকে শুভেচ্ছা সামনে দেব আসছে কালীপূজো ছোট আসছের পর সেটাও শুভেচ্ছা জানায় সব মানুষকে আপনারা না জানা নন মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে মানুষের স্বার্থে করা আছে প্রকল্প উন্নয়নের শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনারা যারা আজ বুথ থেকে এসছেন প্রত্যেকটি অঞ্চল থেকে এসছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন মা বোনেরা আপনারা এসছেন মাঠটা ভিজে গেছে স্বাভাবিক কষ্টের ব্যাপার বুঝতে পারছি আসেন আমার মুরারের এমএলএ খুব ভালো ছেলে কাজের ছেলে আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন এখানে বিকাশ দা উনিও সিউড়ির এমএলএ আছেন ত্রিদীপ ভট্টাচার্য আছেন বাবলু ভগত আছেন আলী খান আছে গাজলু ফাল্গুনি প্লাস আমার ব্লক প্রেসিডেন্ট বিনয় ঘোষ আছেন আমার অঞ্চল প্রেসিডেন্টরা আছেন আমার বুথ প্রেসিডেন্টরা যাদের ভরসায় আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আজকে ভোটটা করেন আপনারা আমি আপনাদের মতন একটা কর্মী আপনারা বুথের কর্মীরাই আপনারা দলটাকে বাঁচিয়ে রেখেছেন আমিও সেই আপনাদের মতন কোনো একটা ছোট্ট কর্মী আমি নেতা নয় আমার নেত্রী মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জিকে আপনারা ফলো করুন কোনো হানাহানি করবেন না কোনো ঝগড়াঝাটি করবেন না সবাইকে নিয়ে চলুন পাশে ডেকে নিন কাছে টেনে নিন তাতে ভালো হবে দলটা আরও বৃদ্ধি পাবে আরও উন্নয়ন হবে কোনো ঝগড়াঝাটি নয় কার জন্য ঝগড়া করবেন আমার জন্য করতে হবে না মন্ত্রীর জন্য করতে হবে না এমএলএ এর জন্য করতে হবে না এই তো সুদীপ্ত ঘোষ আছে এই কারণেই বলছি সুদীপ্ত ঘোষ আছে আরো বোলপুর থেকে অনেকজন এসছে ফাল্গুনে এসছে অনেকজনকেই দেখলাম অনেক সভাধিপতি আছে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের মেম্বাররা আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে প্রধানরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমরা সবাই মিলে কর্মী হয়ে যাই আমরা নেতা হব না আমাদের একটাই নেতা তার নাম মমতা ব্যানার্জি আমরা সবাই করি বিশ্বরূপ ছুটে এসছে কেন জানেন দলটাকে ভালোবাসে গগন সরকার তাকে আমার সঙ্গে নিয়ে এসছি নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার তাকেও আমার সঙ্গে নিয়ে এসছি আমরা বলেছি সবাই মিলে একসঙ্গে দল করব আমরা কেউ নেতা সাজব না আমরা কর্মী থেকে মানুষের পাশে থাকব যার যা দরকার নিশ্চয়ই যাবেন বলবেন এমএলএ কে বলবেন অঞ্চল প্রেসিডেন্টদের বলবেন ব্লক প্রেসিডেন্টদের বলবেন দরকার হলে আমার কাছেও যাবেন তবে হ্যাঁ পার্টি অফিসে আমি থাকব পার্টি অফিসে দেখা করব আর মানুষকে একটা কথা বলে দিই মমতা ব্যানার্জির পাশে থাকুন মা বোনেরা মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দেন প্রত্যেক মা বোনেরা মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দেন মমতা ব্যানার্জি কোনো ত্রুটি রাখবে না কেন ও প্রচণ্ড ভারত ভালোবাসে তার পশ্চিমবাংলার মাটিকে সে জানে যে পশ্চিমবাংলার মাটিটা যত শক্ত হবে ততইটাই ভালো হবে অভিষেক ব্যানার্জি খুব ভালো বক্তা অস্বীকার করা যায় না সত্যি ঘটনাটা বলতে হয় অভিষেক ব্যানার্জি ভালো বক্তা
কথাবার্তা শুনবেন ভালো লাগবে গুছিয়ে কথাবার্তা বলে আমি জানি না সভাধিপতি এসেছে কি না কাজু থেকে এসেছে আসতে পারে না ও আসবে আচ্ছা ঠিক আছে যাক আসবে ঠিক আছে এই মিটিং এ পারে না পরের মিটিং এ আসবে সবাই মিলে একসঙ্গে আসব আর আপনাদেরকে বলছি লোকসভায় যা লিড করেছেন আপনারা যদি একসঙ্গে থাকেন আরো অনেক লিড বেশি হবে বিধানসভা হবে না আপনারা আমার ভোট করছেন না মোশারফের ভোট করছেন না আপনারা ভোট করছেন মমতা ব্যানার্জি আবার ভোট করবেন মমতা ব্যানার্জি শুভেচ্ছা ভালোবাসা সব দুঃখ কষ্ট মিলিয়ে আমরা মানুষের পাশে থাকব আমরা মানুষকে জয় করব জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ